আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কার্ডের চার্জ পরিবর্তন করা হয়েছে। বর্তমানে কার্ডের চার্জ যেটা ছিল আগে সেটা থেকে কার্ডের চার্জ বাড়ানো হয়েছে। এখন থেকে নতুন চার্জ হিসাবে আপনার থেকে কার্ডের টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হবে। নতুন চার্জটি হচ্ছে ক্লাসিক কার্ডে আগে চার্জ ছিল 345 টাকা, বর্তমানে হয়েছে 660 টাকা। গোল্ড কার্ডের এর আগে ছিল 575 টাকা, বর্তমানে হয়েছে 690 টাকা। প্ল্যাটিনিয়াম কার্ডের আগে ছিল 690 টাকা, বর্তমানে হয়েছে 920 টাকা। প্ল্যাটিনিয়াম কার্ডের ক্ষেত্রে ইস্যু ফ্রি রয়েছে 575 টাকা। এই টাকাগুলো আপনার ব্যাংক থেকে কাটা হবে বছরে দুইবার, অর্থাৎ জানুয়ারি থেকে জুলাইয়ের মাঝে একবার এবং জুলাই থেকে ডিসেম্বরের শেষে একবার। বছরে দুইবার আপনার থেকে অর্ধেক অর্ধেক করে কাটা হবে। উদাহরণস্বরূপ আপনার ক্লাসিক কার্ডের 660 টাকা আপনাকে ফ্রি দিতে হয়, সেই 660 টাকার অর্ধেক কাটবে 230 টাকা কাটবে প্রথম 6 মাসে, আর বাকি 230 টাকা কাটবে পরের 6 মাসে। এভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে। আশা করছি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন। অসংখ্য ধন্যবাদ।